আমাদের আজকের আলোচনার টপিক কাইলে হ্যামিলটন থিওরেম আমরা একটা ম্যাথ করি তাহলে বুঝতে পারবো কাইলে হ্যামিল্টন থিওরিমটা আসলে কি আর এ ম্যাথগুলো কিভাবে করতে হয় এখানে একটি ম্যাট্রিক্স এ দেয়া আছে এখন আমরা এর পরে যেটা করব। সেটা হচ্ছে এ মাইনাস ল্যামডা আই এর ভ্যালু বের করব। এ মাইনাস ল্যামডা আই এখানে এর ভ্যালু যেটা দেওয়া আছে মানে এ ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে সেটা লিখবো মাইনাস ল্যাম দা আই আই তো আইডেন্টি ম্যাট্রিক্স তো এখানে আমি সরাসরি আইডেন্টি ম্যাট্রিক্সের সাথে ল্যামডা গুন করে ম্যাট্রিক্সটা বসাই দিয়েছি তারপর হচ্ছে যেরকম আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কীভাবে বের করে তো ওইরকম রকম বের করে রেখেছি এটা নিয়ে আর পুরোপুরি বিশদ আলোচনায় যাচ্ছি না যাই হোক এরপর ডিটার্মিন্ট অফ এ মাইনাস ল্যাম দা আইয়ের যেই ভ্যালুটা সেটা বের করতে হবে কারণ আমরা জানি যে ক্যারেক্টারিস্টিক সিকুয়েশন হচ্ছে ডিটার্মিনেন্ট অফ এ মাইনাস ল্যামডা আই ইজ ইকুয়ালস টু জিরো তো ডিটারমিনেন্ট অফ এ মাইনাস ল্যামডা আই এইটার ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে এখন ডিটারমিনেন্ট কীভাবে বের করে সেটা আর আমি এখানে দেখাই নাই কারণ এগুলো অনেক পুরাতন জিনিস এগুলো সবাই পারে এখন আচ্ছা তো ডিটারমিনেন্ট বের করার পর ক্যালকুলেশন শেষ করে রেজাল্ট আসে হচ্ছে এটা আখন, এখন আমরা যেহেতু জানি ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন হচ্ছে ডিটার্মিন্ট অফ এ মাইনাস ল্যামডা আই ইজ ইকুয়ালস টু জিরো তো আমরা ডিটারমিনেন্ট অফ এ মাইনাস ল্যামডা আই এর ভ্যালুটা বের করেছি এখানে তাই না তাহলে আমরা এখানে এই ভ্যালুটা বসায় দিব ডিটার্মিন্ট অফ এ মাইনাস ল্যামডা আই এখন এইটা এই অবস্থায় আছে আমরা যেটা করতে পারি এখন সেটা হচ্ছে মাইনাস ওয়ান দিয়ে গুণ করে দিতে পারি এটাকে তো গুণ করার পর আসবে হচ্ছে এরকম মাইনাস ওয়ান দিয়ে গুণ করার পর এখন আমরা যে কাজটা করবো সেই কাজটা হচ্ছে এ ল্যামডাটাকে এ দিয়ে রিপ্লেস করে দিব তাহলে এটা হবে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার মাইনাস ফাইভ এ মাইনাস আচ্ছা এখানে হচ্ছে গিয়ে মাইনাস ওয়ান তাই তো এখন এখানে দেখেন আমরা এ দিয়ে রিপ্লেস করতেছি এ কিন্তু এখানে দেওয়া আছে এই যে এ যেই ম্যাট্রিক্সটা সেটা কিন্তু প্রশ্নের দেয়া আছে তো আমি যেহেতু একটা ম্যাট্রিক্স দিয়ে রিপ্লেস করছি এটাকে তো এখান থেকে এই ইকুয়েশানে ওয়ানটা কিন্তু শুধু একা হয়ে যায় এটার সাথে কিন্তু এ আসবে না কারণ এটার সাথে ল্যামডা নাই তো এটা এই ম্যাট্রিক্সের মানে এই ইকুয়েশনটা তো হচ্ছে এ ম্যাট্রিক্স দিয়ে রিপ্লেস করা হয়েছে ল্যামডাকে এ ম্যাট্রিক্স দিয়ে রিপ্লেস করা হয়েছে আর এখানে ওয়ান শুধু একা আছে এখানে কি করা যায় এখানে আমরা একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আনতে পারি এই ওয়ানের সাথে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স আনতে পারি ইজিক টু জিরো এখন আমরা যেটা করব। আমরা এ কিউবের মান বের করবো এ স্কোয়ারের মান বের করব ফাইভের মান বের করব তারপর এই ইকুয়েশনে সেই মানগুলো বসাবো বসানোর পর দেখবো জিরো কি কিনা আমরা এ স্কোয়ারের মানটা বের করছি এখানে লিখলাম এ ম্যাট্রিক্সের এ মানে এ স্কোয়ার বের করবো তো এ ম্যাট্রিক্স ইন্টু এ ম্যাট্রিক্স মানগুলো বসায় নিলাম এখন আপনারা যেটা করতে পারেন ম্যানুয়ালি গুণটা না করে আপনারা ক্যালকুলেটরে করে ফেলতে পারেন এতে সময় অনেক বেশি বাঁচবে কারণ পরীক্ষার সময় আসলে এত সময় পাওয়া যায় না যে প্রত্যেকটা আপনি একেবারে লাইন বাই লাইন ভেঙে ভেঙে দেখায় তারপর করবেন তো ক্যালকুলেটারে করা অনেক বেশি বেটার এটা হচ্ছে আপনার এ স্কোয়ারের মান মানে এ স্কোয়ার যে ম্যাট্রিক্সটা সেটার মান এখন এ কিউব বের করবেন এটাও ক্যালকুলেটরে করবেন এখন আমি এত তাড়াতাড়ি কীভাবে অ্যান্সার লিখতে পারছি কারণ আমি এই ম্যাথটা আগে করে নিয়েছি এ কারণে আমার কাছে অ্যান্সার আছে আমি সরাসরি লিখে দিচ্ছি শুধু আপনাদেরকে বুঝাই দিচ্ছি যে কোন স্টেপের পর কোন স্টেপ করে আপনারা ম্যাথটা শেষ করতে পারবেন অ্যান্সার পাবেন এটার তো যাই হোক এ কিউবের মান যে ম্যাট্রিক্সটা আসবে সেটা হচ্ছে থার্টি ওয়ান টোয়েন্টি এইট টোয়েন্টি টু থার্টি থ্রি টোয়েন্টি ফাইভ এইটিন আর এই ম্যাথটা প্র্যাকটিস সিটেও দেয়া আছে তো আমি নিজে বাসায় যের মানে এটা প্র্যাকটিস শিটে যেরকম মানে দেওয়া আছে আমি বাসায় নিজে ম্যাথটা মেলানোর ট্রাই করেছি তো এটা হয়েছে তো ভাবলাম যে ম্যাথ যেটাই হোক না কেন বোঝাইতে পারাটাই হচ্ছে আসল তো এই জন্য এটা দিয়ে বুঝায় দিচ্ছি আচ্ছা ফাইভ এ এটা তো খুবই সিম্পল এই এ ম্যাট্রিক্স এর সাথে ফাইভ গুণ করে দেবেন জাস্ট আর কিছু না লেখা এটা আসে হচ্ছে না কি লিখতেছি ফিফটিন ফাইভ জিরো ফাইভ

প্লাস আই এখন আমরা এই যে এ স্কোয়ার এ কিউব এগুলোর মানগুলো বের করছি তো এগুলো সব এখানে বসাবো হ্যাঁ বসানোর পর আমরা দেখব রেজাল্টটা কী আসে এটা কিন্তু মাইনাস আচ্ছা আমরা কিন্তু এ স্কোয়ারের ভ্যালু বের করছি শুধু আমরা কিন্তু থ্রি এ স্কোয়ারের ভ্যালু বের করি নাই আসলে এখন তো আর আমরা একদম বিগিনার পর্যায়ে নাই যে একেবারে প্রত্যেকটা কইরে কইরে দেখাবো আপনারা যদি এখানে মানে আপনারা তো এ স্কোয়ারের ভ্যালু বের করবেনি না তো আপনারা চাইলে এইখানে মান বসানোর সময় একসাথে থ্রি গুণ করে দিতে পারেন বা এ স্কোয়ারের সাথে যেটা থাকবে সেটা গুণ করে একেবারে বসায় দিতে পারেন আমিও এখন সেটাই করলাম এটা আর আগে দেখাই নাই এ স্কোয়ারের সাথে থ্রি গুণ করে ফাইভ মাইনাস ফাইভ এর মানটা লেখা বাকি আছে এটা আমরা একটু আগে বেরিয়ে করেছি এটাও আপনারা চাইলে এখানে না বের করে এখানে যখন আপনারা এই মানটা বসাবেন মানে ফাইভ এর মানটা একেবারে বসায় দিতে পারেন সেটাও কোনো সমস্যা না আপনাদের ইচ্ছা আপনারা আগে বের করে নেবেন না একেবারে লিখে দেবেন তো এইটা করার পর আপনাদের যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে জিরো 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 এখন আপনারা যেটা লিখতে পারেন সেটা হচ্ছে কই লিখতেছি হেন্স আইলি হ্যামিলটন Is verified এখন দেখেন যদি আপনাদের এই যে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন যেটা আসে তারপর আপনারা যে সেটাকে মানে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন যেটা আসে এই যে এটা তারপর এটাকে যদি আপনারা এ দিয়ে রিপ্লেস করেন তারপর করার পর আপনারা যখন হচ্ছে এ কিউব এ স্কোয়ার এই ভ্যালুগুলো নিয়ে আসেন তারপর ইকুয়েশনে বসান বসানোর পর অ্যান্সারটা যদি জিরো আসে তাহলে আপনাদের এই কাইলি হ্যামিলটন থিওরেমটা ভেরিফাইড হয় এখন আপনাদেরকে আরেকটা কথা বলতে পারে প্রশ্নে সেটা হচ্ছে যে কাইলি হ্যামেলটন থিওরিম থিওরেম দিয়ে এ ইনভার্সের মান বের করতে হবে না এখানে হচ্ছে গিয়ে এ ইনভার্সের আপনাদেরকে আপনাদেরকেও অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বের করে অনেক কাহিনী করে বের করা লাগবে না আপনাকে এই থিওরামটাই ইউজ করতে হবে করে আপনাকে বের করতে হবে এ ইনভার্সের ভ্যালু যেটা সেটা আচ্ছা শেখা সেটার জন্য ওই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশানটাই লাগবে এখন সেটা তো আমাদের কাছে আছে রাইট কিন্তু সেটা নিয়ে আমাদের আরেকটু কাজ করতে হবে এখন কাইলি হ্যামিলটন থিওরেম অনুযায়ী আমরা এই ইকুয়েশানটা পাই অর্থাৎ আমরা ওই যে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন যেটা আছে সেটাকে যদি এ দিয়ে রিপ্লেস করি তাহলে এই ইকুয়েশানটা পাই যেটা আসলে কাইলে হ্যামিল্টন থিওরেমের মধ্যেই পড়ে ওইটা ইউজ করে আমরা এই ইকুয়েশানটা পাইতেছি আচ্ছা এখন আমাদের কাজ কি হবে বলেন তো এই ইনভার্সের মান বের করা এখন এই ইনভার্সটা আমরা থেকে নিয়ে আসবো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এই যে ইকুয়েশানটা দেখছেন আপনারা এইটার সাথে এই ইনভার্সটাকে আমরা গুণ করে দিব হ্যাঁ এই এলিমেন্টের সাথে আমরা এই ইউনিভার্স গুণ করে দিচ্ছি এখন যেটা হবে এই ইনভার্স ইনভার্স মানে কি ওয়ান বাই এ তাহলে এ কিউবের সাথে এ কিউব আর হচ্ছে ওয়ান বাই এ ওখান থেকে একটা কাটাকাটি একটা কেটে চলে যাবে এ স্কোয়ার থাকে নর্মাল কাটাকাটি যেরকম আমরা ম্যাথে করতাম ওইরকম আর কি আর এখানে দেখেন এখানে কিন্তু এ আর এ ইনভার্স ওয়ান কেটে কিছুই থাকবে না শুধু ফাইভ থাকবে এখন শুধু ফাইভকে তো আমরা বিয়োগ করতে পারি না অবশ্যই তো যে কারণে এটার সাথে একটা আইডেন্টি ম্যাট্রিক্স নিয়ে আসব আর এটা থাকবে হচ্ছে এ ইনভার্স এখন যেটা করব এই এ ইনভার্সটাকে এই পাশে রেখে এই যে বাকি অংশ যেটুকু আছে সেটাকে আমি সমীকরণের এই পাশে নিয়ে যাব এই তো এবার এই মানগুলো আমরা বসাবো বসানোর পর ক্যালকুলেশন করে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে এ ইনভার্সের মান এখন মাইনাস এ স্কোয়ার আমরা কিছুক্ষণ আগে এ স্কোয়ারের মান বের করেছিলাম তাই তো এখন এই এ স্কোয়ারের ভিতরে মানে এ স্কোয়ার যে ম্যাট্রিক্সটা ছিল সেইটার ভিতরে যে কয়েক যে কয়টা এন্টিটি আছে। সবার সাথে একটা মাইনাস দিয়ে দিলেই কিন্তু আমরা মাইনাস এ স্কোয়ার পায়ে যেতেছি তো আমরা এখানে সেটাই করব। ঠিকঠাক লিখছি আমি এ হ্যাঁ এখন থ্রি এ বলছে থ্রি জিরো আর হচ্ছে থ্রি 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 আচ্ছা আর কি বাকি থাকে আর বাকি থাকে হচ্ছে ফাইভ আই এখন আমরা এই মানে ক্যালকুলেশন করে যে ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে মাইনাস ওয়ান জিরো টু থ্রি ওয়ান মাইনাস সিক্স মাইনাস টু মাইনাস ওয়ান ফাইভ এই গেল হচ্ছে আপনার কাইলি হ্যামিল্টন থিওরেম দিয়ে এই ইনভার্সের মান বের করা ম্যাথগুলা একটু বড়ো ফাইনাল টার্মের টপিক টপিক যে কয়টা আছে সেগুলোর ম্যাথগুলা মোটামুটি বড় আগের ভিডিওতেও যে ম্যাথটা দিছি সেটাও একটু বড়ো এই যে আজকে যেই ম্যাথটা দেখাইলাম সেটাও একটু বড়ো এখন যদি আপনাকে শুধু বলে যে কাইলে হ্যামিল্টন থিওরেমটা ভেরিফাই করতে তাহলে আপনারা শুধু ভেরিফাই করে রেখে দেবেন মানে ওইটা যদি জিরো আসে তাহলে ভেরিফাইড সেটা বলে দিবেন জেস এখন আপনাকে যদি আবার বলে যে এই থিওরেম ইউজ করে এই ইউনিভার্সের মান বের করতে তাহলে কিন্তু এই যে এতক্ষণ আবার পরে যেটা করলাম আমি এই পার্টটুকু আপনাকে করে দেখাইতে হবে থ্যাংক ফর ওয়াচিং if you find it helpful then hit the like button and share with your friends subscribe this channel stay with the AIV solution